শীতকাল মানেই শাকসবজির সম্ভার, রকমারি আনাজে পসে সাজিয়ে বসে সবজি বিক্রেতারা। এবারেও একই রকমভাবে বাজারে আসতে আরম্ভ করেছে শীতের সবজি। শুরু শুরুতে দাম একটু বেশি হলেও এখন বেশ নিম্নমুখী সবজির দর। গত সপ্তাহে আমি মটর কাজি আছে 240-250 টাকা, এই সপ্তাহে আছে 130-140 টাকা, মানে অনেকটা কমে আছে গিয়া সপ্তাহের ভিতরে। আশা করি আল্লাহর রহম আরো সামনে আরো কমবে সবজিগুলো, দাম কমছে অনেকগুলো। আর কি মটর কাজি হলো 60 টাকা, বেগুনের কাজি হলো 50 টাকা, লাশা করে আটি হলো 15-20 টাকা, পর্যাপ্ত যোগান থাকায় দাম কমেছে সব ধরনের মাছেরও। তবে চুন খেয়ে মুখ পুড়ে দই দেখে ভয় পাওয়ার মতো অবস্থায় আছে ক্রেতারা, তাই দাম কমার পরেও মাছের বাজারে তেমন ভিড় নজরে পড়েনি। একটা মানুষ ব্যাংকে গিয়া টেকা পায় না, দাদারও আইয়া মাছ নিতে টেকা খান, আর মাছ তো এখন বিলবাদাল খাইরা খুব বেশি মাছ, সব জাত মাছ আছে। এখন তো রৌ 400-380, বরাবরই গো তোমার 300-350, লাস্কাপ 200-250 টাকা, আর আমাদের মহার কেজি 200 টাকা, সুগার কেজি 300, পাবির কেজি 300, বালাডা 400, সব জাত মাছ এখন আছে। মাছের আমদানি এখন খুব বেশি, সাইডে বিলবাদাল খাইরা মানে কাস্টমার একবারেও বাজার না, এদিকে মাছের মতো ব্রয়লার ও লাল মুরগির দামও কমেছে কেজিতে 25-35 টাকা পর্যন্ত, সাথে অপরিবর্তিত রয়েছে ডিমের বাজার দর। আজকে ব্রয়লার মুরগ প্রতি কেজি 170 টাকা, গত সপ্তাহের তুলনায় সপ্তাহে কিছু কমছে, গত সপ্তাহে 175-180 টাকা আছে, 5-5 টাকা লাগানো কমছে। লাল মুরগি 550 টাকা, গত সপ্তাহে 580 টাকা বিক্রি করা লাগছে, প্রায় 30 টাকা লাগানো কমছে। সোনালী মুরগি 330 টাকা, গত সপ্তাহে ছিল 350 টাকা, 20 টাকা কমছে কেজি মাথায়। ডিমের আলী 50 টাকা ছিল গত সপ্তাহে, এই সপ্তাহে 50 টাকা, ডিমও কোনো বাড়া কমা নাই। কোয়েল পাখির প্রতি পিস 48-50 টাকা ওরকম, এটা আবার দাম জাগাতো, এটা কোনো বাড়া কমা নাই। মাল একটু বাড়ছে বা মাল একটু আরও হয়েছে প্রোডাকশন, ওই হিসাবে দাম কিছু কমছে। অন্যদিকে তেলের দাম প্রতি লিটারে বেড়েছে 5-7 টাকা, এছাড়া পেঁয়াজ রসুন আদা আলু সহ অন্যান্য পণ্যের দাম খানিকটা কমেছে। আজকে পেঁয়াজের বাজার হইল কি 90-85 টাকা, পেঁয়াজের বাজারটা কম দেয় গেছে, সপ্তাহে আছে আপনার 110 টাকা, প্রতি কেজি কমে গেছে 1 টাকা, রসুন 220 টাকা, আলু আপনার 70-65 টাকা, 65 টাকা ওলা বিকে, আদা বিকে আপনার 180 টাকা, 200 টাকা। এবার সোয়াবিন তেলের রেটটা প্রতি লিটার 5-60 টাকা প্রতি লিটার তেলের দাম বাড়ছে, বাড়া বিদায় এখনো আমরা আগর মাল আছে, আর সব তো মুসলিমের দাম ঠিক আছে, কিছু বাড়ছে না।